চারপাশে সাগরের নীল পানি, এর ভিতরে নিশ্চিন্তে সাঁতার কাটছে ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ। মাঝে মাঝে চোখে পড়ছে দুই একটা কচ্ছপ, চোখ জুড়াচ্ছে হরেক রকম প্রবাল। কি চমৎকার দৃশ্য, তাই না? এমন দৃশ্য সমুদ্রের নিচে ছাড়া দেখা সম্ভব নয়, তবে আপনি চাইলে সমুদ্রের নিচে বসেই এমন দৃশ্য উপভোগ করতে পারবেন। শুধু তাই না, ইচ্ছে করলে সমুদ্রের নিচেই কাটিয়ে দিতে পারবেন একটা রাত। এখন এটা নিছক কোনো স্বপ্ন নয়, মানুষের মনের ঝুলিতে লালিত এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে কোনকানাড মালদ্বীপ নামের একটি প্রতিষ্ঠান। মালদ্বীপের রাঙ্গালি দ্বীপের সমুদ্রের নিচে তারা চালু করতে যাচ্ছে বিশ্বের প্রথম আন্ডারসি হোটেল। বিশ্বের বিভিন্ন জায়গায় আরও কয়েকটি আন্ডারসি হোটেলের কথা শোনা গেলেও সুযোগ সুবিধার দিক দিয়ে এটাই প্রথম পরিপূর্ণ হোটেল। প্রায় $15 মিলিয়ন বাংলাদেশি টাকায় ১,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হচ্ছে এই হোটেলটি। দ্বিতল এই হোটেলের একটি তলা সমুদ্রের উপরে এবং অপরটি পানির নিচে। নিচের তলায় থাকবে 16 ফুট আয়তনের বেডরুম সঙ্গে বাথরুম। এটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেন অতিথিরা অনুভব করতে পারেন রাতে তারা মাছের সঙ্গেই ঘুমাচ্ছেন। আর ওপরের তলা বরাদ্দ থাকবে দর্শনার্থীর জন্য। হোটেল কর্তৃপক্ষ চলতি বছরের শেষের দিকে হোটেলটি চালু করার ঘোষণা দিয়েছে। এখানে থাকতে হলে যে টাকার অঙ্কটা বেশি হবে সেটা নিশ্চয়ই এরই মধ্যে সবাই বুঝে গেছেন। হোটেল কর্তৃপক্ষের পরিকল্পনা হচ্ছে এক রাতের জন্য ৩৩ লাখ টাকা নেওয়ার। এই পরিমাণ খরচ করে যারা সেখানে যেতে পারবেন না তাদের জন্যই আছে ছবি দেখে দুধের স্বাদ ঘোলে মেটানো। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।